হ্যালো মানে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মির্জাফর আলম ফ্রম এটেন লার্নিং। আজকে যদি টপিক হচ্ছে সিট অ্যাপ্রুভাল, সিটি স্যাম্পল, সাইজ সেট, প্রি প্রোডাকশন মিটিং এবং আরও অনেক কিছু। এজন্য শুরু করে দিই আমাদের ভিডিও। ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেল নতুন, গো ডাউন বিলো অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অবশ্যই ওই বেল বাটনটাতে একটা প্রেস করে দেবেন। আর ভিডিও যদি শুরুতে ভালো লাগে লাইক দিয়ে আসতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন কী দেখতে চান। তোমাদের প্রথম শুরু করে দিই আমাদের ভিডিও, ফিরে আসছি ইন্ট্রোর পর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম এগেইন। তো সিট অ্যাপ্রুভাল জিনিসটা কি? সিট মানে বুঝতে পারতেছেন কোনো কিছুর সাথে একদম মানে খাপ খাইয়ে যাওয়া, একদম একদম কি বলে ওটা খাপে খাপে মিলে যাওয়া, এই জিনিসটা আসলে কি? এটা আমাকে সাথে দেখতে পাচ্ছেন খুব ভুল, এটা আমাকে কিন্তু ফিট হয়ে লেগে যায়নি। এটা যদি একদম সাটো সাটো আমার গায়ে লেগে যেত এবং পারফেক্ট হতো, তার মানে এটা আমার ফিট হয়েছে আমার গায়ে। এই জিনিসটা এই অ্যাপ্রুভ করাটা, এটা এটাকে গ্রান্টেড করাটা হচ্ছে ফিট অ্যাপ্রুভাল। আর এই ক্ষেত্রে ফিট অ্যাপ্রুভালটা হয় এরকম, একজন বায়ারকে যখন ফিট অ্যাপ্রুভালটা পাঠানো হয় সে যেভাবে প্রসেস করে সেটা আপনাদেরকে বলবো। একজন মার্চেন্টের যখন বায়ারের কাছ থেকে অর্ডারটা পায় বা অর্ডারের যে সকল জিনিসপত্রগুলো পায়, কাগজপত্রগুলো, সেই অনুযায়ী সে একটি ডেমো প্রোডাক্ট তৈরি করে, আমি ডেমো ড্রেস তৈরি করে। সেই ডেমো ড্রেসটাকে যখন সে আলটিমেটলি বায়ারের কাছে সেল করলো, দেন বায়ার কী করে সেটা একটা মডেলকে পায়, সেটা হতে পারে লেডিস, সেটা হতে পারে ব্র্যান্ড দেখবো হতে পারে, এবং সেটা হতে পারে মিউজমেন্ট মাইন দল। তো সেটাকে যখন পড়ানো হয় এবং তার ওই সাইজের সাথে সামঞ্জস্য রেখেই প্রোডাক্টটি বানানো হয় এবং ওই সাইজটা তার ওই দল লেডিস বা জেন্টস সে যেটাই হোক না কেন কেমন মানাচ্ছে, যদি পারফেক্টলি সব জায়গায় সব কিছু ঠিক থাকে, সব কার্ড সব জয়েন্ট পয়েন্টগুলো সব কিছু ঠিক থাকে, দেন বায়ার একটা কমেন্ট করে, আই মিন মতামত দেয়, ইটস গুড পজিটিভ বা এরকম সাইন দেয়। যদি পজিটিভ বা গুড সাইন দেয় তার মানে বায়ার তাকে এই প্রোডাক্টটি তৈরি করার জন্য অনুমতি প্রদান করছে বা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য মার্কেটকে অনুমতি দিচ্ছে, মার্কেটের পরবর্তী স্টেপে যেতে পারে। তো এই ফিট অ্যাপ্রুভালটির যে কমেন্টগুলো দেওয়া হয় এটাকে বলে ফিট কমেন্ট। বায়ার এই ফিট কমেন্টটা দিতে খুব জরুরি মনে করে, কারণ ফিট অ্যাপ্রুভাল না হলে মার্কেটের কী সাইজের বা কী শেপের ফিট হবে কিনা তার কাস্টমারের কাছে এটা অ্যাকচুয়ালি বোঝা যায় বুঝতে পারে না বায়ার। তো পরবর্তী যে স্টেপটা ফিট অ্যাপ্রুভালের পরে সেটা হচ্ছে পিপি স্যাম্পল, পিপি প্রি প্রোডাকশন স্যাম্পল। ফিট অ্যাপ্রুভাল পাওয়ার পর মার্চেন্ডাইজার একটা প্রি প্রোডাকশন আমি একটা স্যাম্পল তৈরি করে, যারা বলা চলে একটা স্যাম্পল তৈরি করে বায়ারকে আবার বানানো হয়। আগে তাও স্যাম্পল, এটা একটা স্যাম্পল তৈরি করে একদম বায়ারের সকল রিকোয়ারমেন্ট মেনে, যতগুলো সাইজ এবং কত স্টাইল ছিল প্রত্যেকটারই কিছুটা পরিমাণ স্যাম্পল তৈরি করতে হয়। স্যাম্পল তৈরি করে সেটা বায়ারের হেড অফিস, বায়ার বা বায়ারের রিপ্রেজেন্টেটিভ তাকে বানানো হয়। সেখান থেকে সে সেটা দেখে যে তাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টগুলো পূরণ হয়েছে কিনা এবং সেই রিকোয়ারমেন্ট দিয়ে কাজটা করা হয়েছে কিনা। দেন সকল কিছু যখন কমপ্লিট হলো তখন সে একদম একটা পজিটিভ সাইন দিয়ে দিল, একটা গুড মার্ক দিয়ে দিল যে হ্যাঁ আপনারা স্টার্ট করতে পারেন। এরপর এই এই সাইন এই সাইনটা বা এই পিপি স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পর যে কাজটা করে মার্চেন্টরা সেটা হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং। বুঝতে পারছেন প্রোডাকশনের আগের মিটিং, তো প্রোডাকশনের আগের মিটিংয়ে কী হয়, এই প্রোডাক্টটা এই অর্ডারটা প্রোডাক্টটাকে প্রডিউস করার জন্য কী কী ডিফিকাল্টিস ফেস করতে হবে, কী কী জিনিস করতে হবে, কীভাবে করলে ভালো হয়, কী কী স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এর এন্টায়ার থিংগুলো আলোচনা করা হয়। তো এইখানে কে কে থাকে, এখানে খুব মার্চেন্টাইজার এটা এজেন্ডা হিসেবে কাজ করে, এবং এছাড়াও এখানে প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন সুপারভাইজার, লাইন সুপারভাইজার, সিন ম্যানেজার, কাটিং ম্যানেজার, কাটিং সুপারভাইজার, এভরিথিং সবাই এখানে থাকে। তো তাদের কাজগুলো কি, তারা এই ডিফিকাল্টিসগুলো এই প্রসিডিওরগুলোকে এনশিওর করে এবং এইগুলো কীভাবে কাজ করা যায় সেগুলোকে তারা বিস্তারিত ডিসক্রাইব করে এবং এই প্রবলেমগুলো কীভাবে সলভ করে সেগুলো আলোচনা করে। এই হচ্ছে প্রি প্রোডাকশন মিটিংয়ের কাজ। তো প্রি প্রোডাকশন মিটিং শেষ, এখন কী কাজ, এখন হচ্ছে একটা সেট সাইজ তৈরি করা। কাটিং সেকশনের কাটিং ম্যানেজার, প্যাটার্ন সেকশনের প্যাটার্ন ম্যানেজার বা প্যাটার্নের যে কর্মকর্তারা আছেন তারা একটা সেট সেকশন তৈরি করে, আই মিন তাদের যে রিকোয়ার মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী গ্রেডিং করে একটা সাইজ সেট তৈরি করে। তো এই সাইজ সেটগুলো আপনি মূলত কীরকম, যখন আপনার যে কাজটা করা হয় সেটা হচ্ছে যখন পিপি স্যাম্পল করা হবো, সাধারণত পিপি স্যাম্পলের যে সাইজটা সেটা হচ্ছে মিডিয়াম। এই মিডিয়াম সাইজের স্যাম্পলটাকে ধরে একটু গ্রেড করে করে তাদের ওই সাইজ মিলিয়ে মিলে আদার্স লার্জ, এক্সেল, স্মল, ডাবল এক্সেল এগুলো তৈরি করা হয়। তবে সব ক্ষেত্রে যে এমনই হবে তা না, সব ক্ষেত্রে বায়ার চাইলে এমনও করে দিতে পারে, প্রত্যেকটি সাইজ ইন্ডিভিজুয়াল ম্যাটার করে দিতে পারে এবং পিপি স্যাম্পলের সাইজ মিডিয়াম হয় অন্য কোনো সাইজও হতে পারে এবং সেখানে সব সাইজও থাকতে পারে। তো সাইজ যখন সেট করা হয়ে গেল তারপরে কাজ কী,
তারপরের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে পাইলট রান করা। অ্যাকচুয়ালি পাইলট রান বিষয়টা হচ্ছে এরকম, যখন প্রি প্রোডাকশন মিটিং হয়ে গেল, সাইজ চেক করা হয়ে গেল, তারপর 200 বা 100 এটা হয় সাধারণত প্রোডাক্টের অর্ডারের ক্যাপাসিটির উপর, 200-100 যখন অ্যামাউন্টের ফেব্রিকগুলোকে প্রোডাকশন লাইনে অ্যাসেম্বলি অনুযায়ী রান করানো হয় এবং চালানো হয়, এবং সেই অনুযায়ী প্রোডাকশনের লাইনটা অ্যাসেম্বলি করা হয় যে কোন মেশিনের পর কোন মেশিন যাবে, কোন ওয়ার্কারের পর কোন ওয়ার্কার যাবে, লাইন এফিসিয়েন্সি কত এই কাজের জন্য, এবং পুরো এন্টায়ার থিংসটাই পাইলট রানের মধ্যে চলে আসে। পাইলট রান করা খুবই জরুরি, পাইলট রান না করলে একজন মার্চেন্টার বুঝতে পারে না যে অ্যাকচুয়াল টিওডি টাইম অনুযায়ী সে ডেলিভারি দিতে পারবে কিনা, আর আদৌ তাদের প্ল্যানিং সঠিক আছে কিনা এই পাইলট রান করে দেখা হয়। তো এই হচ্ছিল মোটামুটি আজকের টপিকগুলো, এবং পরবর্তীতে আরও কয়েকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো, যেই টপিকগুলো আজকের ভিডিওর যে প্রসেসগুলো বললাম এর আগে করতে হয়। তো কেন আগে আমি এই পরের প্রসেসগুলো বললাম, সেটি হচ্ছে এগুলো জানা থাকা দরকার, এবং এর আগের যে প্রসেসগুলো সাধারণত সবাই জানে, এর আগের প্রসেস হচ্ছে ফেব্রিক অর্ডারিং এবং ফিউজ অর্ডারিং। তো এটা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আমি আলোচনা করবো এবং কীভাবে করতে হয় সেগুলো আলোচনা করবো, একজন একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি কীভাবে ফেব্রিক অর্ডার চিন্তা এক্সপ্লোর করা হয় সেটাও আমরা বলবো। তবে এটা সাধারণত করতে হয় এই বিষয়টা মোটামুটি টেক্সটাইল স্টুডেন্ট বা টেক্সটাইল যারা কাজ করতে হয় তারা সবাই মোটামুটি জানে, গার্মেন্টসে যারা কাজ করে তারা সবাই জানেন ফেব্রিক অর্ডার করতে হবে, না হলে একজন মাস্টার কীভাবে ওই ফিট স্যাম্পল তৈরি করবে, কীভাবে পিডি স্যাম্পল তৈরি করবে, স্যাম্পলটা তৈরি হবে যখন ফেব্রিক ওই ডিজায়ার ফেব্রিকটা ওই রিকোয়ার্ড ফেব্রিকটা যখন ইচ্ছে থাকবে তখন তো ওই কিছু তৈরি হবে। তখন ওরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর ম্যানি ম্যানি হ্যাপি বার্থডে টু মাশরাফি আমার একজন ফেভারিট লোক, এবং আমার চ্যানেলে 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের অশেষ মানে দোয়ায় এবং আল্লাহর সহমতে, এবং আপনাদের ভালোবাসা আমি 400 সাবস্ক্রাইবার পেয়েছি। আশা করছি যে 400টাকে আরও বৃদ্ধি করে সেটা মেবি 4 মিলিয়ন অনেক বেশি হয়ে গেল, তাই না? তো হ্যাঁ যাই হোক, হতেই পারে একদিন, এরকম অনেক কিছুই হতে পারে। তো বন্ধুরা আমাদের যে ভিডিওগুলো দেখবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের চ্যানেল প্রতিদিন আপনার অনুমান, পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেগুলো ভালো থাকুন, টাটা, আল্লাহ হাফেজ।